এই যে দেখ প্রিয় দর্শক, বাবুভাই সেই উন্নত জাতের মেড়া, যে মেড়ার কথা আমি বলেছি যে বাংলাদেশে এর এই জাতের মেড়া এখন আর আপনি খুঁজে পাবেন না। আসেন ভাই দেখি মেড়াটা নিয়ে আসেন। প্রিয় দর্শক এই যে দেখ এই পাশে, এই পাশে নিয়ে আসেন। এই যে দেখ এই যে মুখ প্রিয় দর্শক, এই যে মুখ বাঁকানো মুখ, এই যে দেখেন প্রত্যেকটি গাড়লের মুখ এরকম বাঁকানো দেখবেন। এখানে এই খামারে যে গাড়লগুলো দেখবেন প্রত্যেকটি গাড়লের মুখ এরকম বাঁকানো দেখবেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানের আজকের একটি নতুন পর্বে। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মেহেরপুর জেলার বিরোজপুর গ্রাম। আপনারা সপ্তমচারী কৃষি উদ্যোক্তা মোহাম্মদ বাবুভাইকে দেখেছেন, বাবুভাইয়ের খামারকে নিয়ে আমরা বেশ আশাব্যঞ্জক অনেকগুলো ভিডিও দেখেছি। প্রিয় দর্শক এই মুহূর্তে তার খামারে প্রচুর গাড়ল রয়েছে, বিশেষ করে তার এই মুহূর্তে গাড়লের খামার, গাড়ল খামারে গাড়ল রয়েছে প্রায় 150 গাড়ল রয়েছে, প্রচুর গাড়ল। এই যে দেখেন এই যে গাড়লগুলো যদি আপনাদের দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে তার খামারে প্রচুর গাড়ল রয়েছে। এই যে দেখেন এবং বাংলাদেশের প্রথিতযশা খামারি এবং তার কাছে বাংলাদেশের সবচেয়ে বড় গাড়লের মেলা রয়েছে এবং তিনি দীর্ঘ 5-7 বছর ধরে এই মেলা দিয়ে উন্নত জাতের বাচ্চা তৈরি করেছে। এবার আপনাদের যে জিনিসটা দেখানোর চেষ্টা করব, ভাই আমাদের দেখাবে যে উন্নত জাতের যে সে মেলা তৈরি করেছে সেই মেলাগুলো কেমন এবং উন্নত জাতের যে মা গাড়ল তৈরি করেছে সেই মা গাড়লগুলো কেমন আমরা দেখব। ভাই আপনার গাড়ল যে উন্নত জাতের এবং যে গাড়লগুলো আপনার হচ্ছে তোতাপুরি, যে গাড়ল তোতাপুরি গাড়ল, এই গাড়লের বেশ কিছু ছাইন দেখব, বেশ কিছু দৃশ্য দেখব এবং এই গাড়লগুলো আপনার বাজার থেকে কেমন দামে বেচে কেনা হচ্ছে দেখব। বিশেষ করে আজকে আপনি দেখাবেন 8 মাসের কিছু গাড়ল এবং 8 মাসের প্রত্যেকটি গাড়লের ওই যে ক্রসবিটের যে দারুণ যে ক্রসবিট কার্ভ মুখ বাঁকানো মুখের এই সুন্দর গাড়লগুলো আপনার কাছ থেকে দেখব। চলেন আমরা দেখি। সো প্রিয় দর্শক চলেন আমরা দেখি বেশ কিছু উন্নত জাতের পুরুষ মেড়া গাড়ল এবং সাথে কিছু মা গাড়ল, জাতের ভিন্নতা দেখব যে জাতটা কীভাবে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে তোতাপুরি গাড়ল এবং এই গাড়লগুলোর বডি হয় খুব হাই, হ্যাঁ উন্নত জাতের। চলেন প্রিয় দর্শক আসলে এই বৃষ্টি হয়েছে, গাড়ল এই মুহূর্তে খাচ্ছে, গাড়ল ধরে আপনাদের এই গাড়লগুলো আপনার দেখানোর চেষ্টা করছি। চলেন বাবুভাই একটি গাড়ল ধরুক, ততক্ষণ আপনারা গাড়লগুলো দেখতে থাকুন। এই যে দেখেন প্রিয় দর্শক, বাবুভাই সেই উন্নত জাতের মেড়া, যে মেড়ার কথা আমি বলেছি যে বাংলাদেশে এর এই জাতের মেলা এখন আর আপনি খুঁজে পাবেন না। আসেন ভাই দেখি মেলাটা নিয়ে আসেন। প্রিয় দর্শক এই যে দেখেন ভাই, এই পাশে, এই পাশে নিয়ে আসেন। এই যে দেখেন এই যে, এই যে মুখ প্রিয় দর্শক, এই যে মুখ বাঁকানো মুখ, এই যে দেখেন প্রত্যেকটি গাড়লের মুখ এরকম বাঁকানো দেখবেন। এখানে এই খামারে যে গাড়লগুলো দেখবেন প্রত্যেকটি গাড়লের মুখ এইরকম বাঁকানো দেখবেন, কার্ভ মুখ। আর এই যে বডি ভাই, একটু একটু আরেকটু পিছিয়ে নিয়ে যান, আরেকটু পিছিয়ে নিয়ে যান, আমরা ক্যামেরাতে ধরতে পারছি না। আরেকটু পিছান, আরেকটু পিছান। এই যে দেখেন প্রিয় দর্শক ভাই, এটার ওজন কেমন হবে এখন? বসেন বসেন। প্রিয় দর্শক এই যে দেখেন 80-90 কেজি ওজন হবে। এই যে দেখেন, এই যে চমৎকার চমৎকার একটি, দেখেন এই যে মুখটার দিকে তাকান। আমরা বলি যে বাংলাদেশের সবচেয়ে উন্নত জাতের পুরুষ মেড়া এটি। এই যে দেখেন ভাই, এই মেড়াটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? যশোর থেকে। আচ্ছা, এটা প্রথমে যশোর থেকে কিনে নিয়ে আসে অর্থাৎ ভারতের, তাই না?
এটা ভারতের যশোর থেকে কিনে নিয়ে এসে পরে আপনি সেই পার্টির কাছ থেকে গাড়ল মেরাটি আপনি কিনেন ভাই? পাঁচ সাড়ে পাঁচ বছর এখন আছে। আচ্ছা, এই এই গাড়ল থেকে যে মানে বাচ্চাগুলো পাচ্ছেন, সেই বাচ্চাগুলোর ধাঁচ কি এই ধাঁচের যাচ্ছে? প্রিয় দর্শক, আসলে আপনারা যারা খামারি আছেন তারা বুঝবেন যে এইটার কোয়ালিটি কি বা এইটার জাতটা কি। যারা খামারি আছেন, যারা নতুন খামারি শুরু করতে চান তারা হয়তো বুঝবেন না, যারা খামারি তারা কমেন্ট করবেন যে আমি তথ্য ভুল দিচ্ছি না সত্য দিচ্ছি। এই যে কানে নকশা করা, আমরা এর আগে যখন মনে করতাম এই কানগুলো কেটে নকশা করা। আচ্ছা, তারপরে এখন এখন দেখা যায় যে বাচ্চাগুলো হয়েছে, হ্যাঁ, দ্বিতীয় চালানে যে বাচ্চাগুলো হয়েছে, প্রথম চালানে না, দ্বিতীয় চালানে যে বাচ্চাগুলো, সেই কার অরিজিনাল কানে এরকম কাটা কান আসছে। আচ্ছা, ধরুন কাটা কানে বাচ্চা আপনাকে দেখাচ্ছি, চলেন দেখি। এই যে প্রিয় দর্শক, এইরকম জাতের পুরুষ মেরা গাড়ল থেকে তার খামারে গাড়ল তৈরি হচ্ছে। দেখেন আর গলার এখানেও আছে, দেখি দেখি ফুলটা দেখা ভালো করে, দেখেন দুটো কানের উপরে ফুল আছে, মেলারও আছে এরকম কানের উপর ফুল। এটা হইছো আর এটা হচ্ছে এই যে বাঁকানো মুখের, এটা বাঁকানো মুখটা ভালো করে দেখাই ভাই, দেখি এই যে প্রিয় দর্শক দেখেন মুখটা বাঁকানো, দেখছেন এই যে দেখেন মুখটা বাঁকানো আর সাথে হচ্ছে কার্ভ। এই যে কানের কানটা দেখেন ভালো করে ভাই, কানটাও দেখেন খাওয়া খাওয়া, কানের মাথায় মেড়ার মতোই, মেড়ার যেমন কানটা ইয়ে ছিল এরকম, এই যে কাটা কাটা। আরেকবার দেখেন, হাত দেন কানটা, হাত দেন ভালো করে দেখে আমরা, এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল কানের বাচ্চা আরো আছে। চলেন এবার আমরা ভাই, এবার আমাদের দেখানো হচ্ছে যে এই জাতের যে গাড়লগুলো আপনার খামার থেকে বেচে কেনা হচ্ছে, আমরা দেখব হচ্ছে আট মাসের কিছু গাড়ল দেখব এবং এই গাড়লগুলো কেমন দামে বেচে কেনা হচ্ছে। আপনি একটু হাত দিয়ে দেখান আমাদের তাহলেই হবে। এটা মাত্র নয় মাস বয়স, এটার বয়স মাত্র এগারো মাস, ও মাই গড। প্রিয় দর্শক দেখেন মাত্র নয় মাস বয়স এই গাড়লটির, এই যে দেখেন বডি এগারো মাস বডি। ওরে বাবা, বাচ্চা কয়টা করে দিবে? দুইটা করে দিবে? হ্যাঁ দুটো দেবে। এই যে প্রিয় দর্শক, দুইটা করে বাচ্চা দেবে। আপনার বডিটা দেখেন এগারো মাসের গাড়ল, এটা যদি ভাই বডি রেটে যদি বেচা কেনা করা যায় কত টাকা বেচা কেনা করা যাবে? এটা মাত্র 500 টাকা কেজি। প্রিয় দর্শক আপনারা আসবেন, ওজন দিবেন, ওজন দিয়ে গাড়লটার যে ওজন হবে সেই ওজনে আপনারা গাড়লগুলো ক্রয় করতে পারবেন। এই গাড়লটার যদি বডি রেট আসে 30 কেজি তাহলে 15,000 টাকা, যদি আসে 35 কেজি তাহলে আপনারা পাবেন 17-18 হাজার টাকায় আপনার এই গাড়লগুলো। 50 কেজি বডি আসবে। প্রিয় দর্শক আমরা যখন বলি যে এই গাড়লগুলোর বডি রেট 50 কেজি তখন আপনারা বলেন যে আমরা চিটার বাটপার, অনেক ভাই কমেন্ট করেন, কিন্তু যখন আমরা কেজি হিসাবে দিব তখন তো ওজন আপনাদের দেখিয়ে দিব। দরকার হয় আপনারা পাল্লা কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনারা এই গাড়লগুলো ওজন দিবেন এবং ওজনের উপর ডিপেন্ড করে এই গাড়লগুলো বেচা কেনা করা হবে। প্রিয় দর্শক এই গাড়লগুলো 500 টাকা করে ওজনে বেচা কেনা করা হবে। এই যে ঠিক আছে, চলেন আমরা আরও দেখি। প্রিয় দর্শক বললাম না যে বাংলাদেশের সবচেয়ে উন্নত জাতের মাত্র 9 মাস বয়সে একটি গাড়ল, উনি বলছেন 50 কেজি ওজন হবে, উনি ডিমান্ড করছেন। আপনারা আসেন, এসে এই গাড়লগুলো সরাসরি আপনারা ইয়েতে তুলেন, কি বলে স্কেলে তুলেন, তুলে মেপে দেখেন যে আসলেই উনি সত্য বলছে কিনা। সত্য বললে ওজনের উপর ডিপেন্ড করে বডি রেট এবং ওজন, 500 টাকা করে বডি রেট এবং 500 টাকা বডি রেটে আপনারা এখান থেকে তার কাছ থেকে গাড়ল ক্রয় করতে পারবেন। চলেন আমরা 8-9 মাসের আরো একটি গাড়ল দেখবো ভাই। এই যে গাড়লটার বয়স কত? সেম বয়স,
9 10 মাস প্রিয় দর্শক এই যে দেখেন 8 9 মাস বয়স প্রথমবারের মতো প্রেগন্যান্ট তাই না 2 মাস প্রেগন্যান্ট হয়েছে 10 মাস 8 10 মাস বয়স প্রিয় দর্শক এই যে দেখেন আপনারা এই গাড়লগুলো আসবেন এসে বডি রেটের উপর ডিপেন্ড করে এই গাড়লগুলো বেচাকেনা হবে সো প্রিয় দর্শক উনি বলছেন যে এই গাড়লগুলো প্রায় 40 কেজি 40 45 কেজি বডি রেট আসবে যদি 40 কেজি বডি রেট আসে তাহলে এই গাড়লগুলো দাম আসে 20000 টাকা ভালো জিনিস নেবেন দাম একটু ভালো পাবেন এই গাড়লটার বডি এরকম এবং বছরে দুইবার বাচ্চা পাবেন দুইটা করে বাচ্চা পাবেন চারটা বাচ্চা পাবেন সো এই গাড়ল খামার থেকে গাড়ল নেওয়াটা এই জন্যই লাভজনক হবে আচ্ছা এখানে দুইটা গাড়ল আছে ভাই এটা 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 ওজন কেমন আসবে একই ওজন আসবে 40 45 কেজি ওজন আসবে প্রিয় দর্শক 500 টাকা বডি রেটে একটা গাড়ল মাত্র 9 মাস বয়সে আপনারা দাঁত দেখে নেবেন দাঁত পড়েনি এখনো দাঁতইনি আদাতা এই গাড়লগুলো আপনারা আসবেন দেখবেন এবং পার পিচ গাড়ল 500 টাকা বডি রেটে এখান থেকে বেচাকেনা হচ্ছে আপনারা স্কেলে তুলবেন তুলে গাড়লগুলো ক্রয় করবেন প্রিয় দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবারো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে